এবার থেকে করোনা পরীক্ষা পিঠাকিয়ারি হাসপাতালে, সবাইকে দিতে হবে লালা রস। আজ থেকে করোনা পরীক্ষার জন্য প্রাথমিক স্তরের কেন্দ্র হিসাবে কাজ শুরু করে দিল পিঠাকিয়ারি হাসপাতাল। সুদক্ষ টেকনিশিয়ান ও প্রশিক্ষিত মেডিকেল অফিসাররা সম্ভাব্য রোগীদের লালা রস সংগ্রহ করার পর ত্রিস্তরীয় প্যাকিং করে এই সব নমুনা সোজা চলে যাবে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। 48 ঘন্টার মধ্যে কলকাতা থেকে ইমেল মারফত করোনা পরীক্ষার ফল পিঠাকিয়ারি হাসপাতালে চলে আসবে। এর ফলে কোনো সন্দেহভাজনকে আর আসানসোলের HLG হাসপাতালে পাঠাতে হবে না। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপসর্গ নিয়ে এখানে যারা ভর্তি হবেন তাদের জন্য যেমন করোনা পরীক্ষার ব্যবস্থা হবে, তেমনি এই এলাকার বহু রাজনৈতিক নেতা, পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, ব্যাংক কর্মীদের মতো যারা নিয়মিত বাইরে ঘোরাঘুরি করতে বাধ্য হচ্ছেন তাদেরকেও এই হাসপাতালে এনে লালা রস সংগ্রহ করা হবে। সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলি ও অজয় বাউরি, টাইমস বাংলা।